আমি আজকে আমার আমার দিদি নাম্বার ওয়ানের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওটা পুরোটা দেখো, তো আমার আমার মনে হয় ভিডিওটা এন্ডে তোমাদেরই খুব সুবিধা হবে। আমি পুরো ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার এভরিথিং আমি সব কিছু দিয়ে দেবো। তো প্রথমে আমি একদিন দিদি নাম্বার ওয়ান যেরকম দেখি দেখছিলাম, ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আর মেল আইডিতে আমি নিজের এক কপি ছবি, আমার নাম, আমার বয়স, আমার ফোন নাম্বার, তিনটে জিনিস, চারটে জিনিস আমি ওদের ওখানে পাঠাই। তো আমার কাছে কোনো কল আসে না। তো অনেকদিন বাদে সাডেনলি আমি 2 তারিখ 2 জুলাই আমি কল পাই যে আমরা জি বাংলার অফিস থেকে বলছি কাল আপনার কাল আপনি অডিশনে আসতে পারবেন। তো আমি তো মানে আমার কাছে এটা ড্রিম, তো আমি বলি অবশ্যই আমি চলে যাব। তো ওখানে অডিশনে যাই, সেখানে আমাকে একটা ফর্ম দেওয়া হয়, সেটার ছবি আমি ভিডিওর এন্ডে তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা ভিডিওর এন্ড অব্দি তোমরা থেকো। তো সেখানে পুরো তোমার ডিটেলসে সব কিছু, তোমার নাম, তোমার অ্যাড্রেস, এভরিথিং সব কিছু লিখতে হবে ওখানে। তারপরে এন্ডে তোমার কাছে একটা কোয়েশ্চেন থাকে যে তুমি দিদি নাম্বার ওয়ান নিজেকে কেন মনে করো, তো সেটা তোমাকে লিখতে হবে। আমি ফর্মের ছবি দিয়ে দেবো আর সাথে এক কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাকে ক্যারি করতে হবে অডিশনের দিন। তো সেখানে সিরিয়াল নাম্বার লেখা থাকে, সেই নাম্বার অনুযায়ী তোমার কল আসবে, তোমাকে ততক্ষণ ওয়েট করতে হবে। আমি মোটামুটি ওখানে পৌঁছেছিলাম 12টা, আমি 3:30-4টার মধ্যে আমার বাড়ি চলে এসেছি। তো সেখানে মোটামুটি আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, ওনারা যে যারা ইন্টারভিউ বা অডিশনটা নিচ্ছিল ওনারা ভীষণ ভালো ছিল। আমি ঢোকা মাত্রই আমাকে হাসতে হাসতে প্রশ্ন করা হয় তোমার তোমার নাম কি, তারপর তুমি যে ফর্মটা ফিল আপ করো ওই ডিটেলসেই তোমার থেকে আর কি তোমাকে কোয়েশ্চেন করবে, তুমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ান মনে করো, তোমার জীবনে কোনো উল্লেখযোগ্য ঘটনা সব কিছু তুমি তোমাকে শেয়ার করতে হবে ওখানে। তো আমার আগে পরে যাদের ইন্টারভিউ হয়েছিল, মানে যেহেতু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমি আমার ইন্টারভিউটা অনেকক্ষণ ধরে হয়েছিল। প্লাস আমাকে একটা কোয়েশ্চেন করা হয়, তুমি তো অফিসে চাকরি করো, যদি তোমাকে ডাকা হয় কোনো একটা উইকেন্ডে, শ্যুট হয় না কোনো একটা উইকডেজে, তো যদি তোমাকে ডাকা হয় তুমি কি আসতে পারবে? তো তখন আমি বলি অবশ্যই আমি আসবো। তো এই জিনিসটা আমার কাছে খুব পজিটিভ ছিল, এই জিনিসটা আমার কাছে খুব পজিটিভ ছিল। তো আমি খুব খুশি খুশি বাড়ি এসেছি, যদিও সেদিন আমার কাছে কোনো কল আসেনি। এটা আমি 3rd জুলাইয়ের কথা বলছি, আমার কাছে কোনো কল আসেনি। বাট 4th জুলাই বিকেল 5টার সময় আমি একটা কল পাই, জি বাংলার অফিস থেকে কল করছি, তুমি সিলেক্টেড। তো আমি ভীষণ খুশি, এবং আমাকে আধার কার্ড, প্যান কার্ড, তার সাথে আমাকে কিছু শাড়ি ক্যারি করতে বলা হয়, যেহেতু আমার বয়স কম তাই জন্য আমাকে বলা হয় যদি তোমার কাছে কোনো পার্টি ওয়ার বা লং ড্রেস থাকে তো তুমি তোমার সাথে ক্যারি করতে পারো, আর নিজের অর্নামেন্টস নিজেকে ক্যারি করতে হবে। তো পরের দিন আমি রেডি হয়ে, মানে আমি বাড়ি থেকে জাস্ট বাড়ির নর্মাল জামা কাপড় পরে ওখানে পৌঁছাই। ওখানে পৌঁছে আশেপাশে পার্টিসিপেন্টদের সাথে আর কি কথা বলি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তারপর ওখানে আমার বাড়ির লোক, 5 জন মেম্বারকে তোমাকে নিয়ে যেতেই হবে, সেই 5 জন তোমার ঘরের মেম্বারকে ওখানে সুগার স্পাইসেস থেকে খাবার দেওয়া হবে, মানে বক্সেস করে খাবার দেওয়া হবে, আর তুমি যে পার্টিসিপেন্ট থাকবে তাকে ওখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। তো আমি যাওয়া মাত্রই আমাকে ওখান থেকে টাকা হলো মেকআপের জন্য, আমার শাড়ি চুজ করলো ওরা, বিকজ কোনো পার্টিসিপেন্টের কোনো কালার ম্যাচ করা শাড়ি সেম রঙের কেউ পরে না, মানে দিদিকে ইনক্লুড করে কেউ পরে না, বাট দিদির যে শাড়ির বেস্ট কালার থাকবে বা কোনো কালার ম্যাচিং করে কেউ পরবে না। তো শাড়ির অপশন যদি তোমরা বাড়ি থেকে ক্যারি করো তাহলে অনেকগুলো বেশি নিয়ে যেও, বিকজ চেঞ্জেস করতে হতে পারে। তো আমাকে একটা শাড়ি ওরা চুজ করে দিল, বাকি পার্টিসিপেন্ট কী কী কালার পরছে দেখে আমার একটা শাড়ি চুজ করে দেওয়া হলো। দেন আমরা দিদিরা যারা আর কি সেদিনকে গেম খেলবো কথা বলছিলাম নিজেদের মধ্যে, তো কারুর কারুর ওখানে 3টে অডিশন হয়েছে, কারুর কারুর ওখানে 4টে অডিশন হয়েছে, আমার যেরকম 1টা অডিশন হয়েছে, বাট আমার 20-30 মিনিট অডিশন হয়েছে। তো ওখানে যখন আমি প্রথম মানে মঞ্চে উঠি, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে, সব কিছু মেকআপ করার পর, সব কিছু করার পর যখন মঞ্চে উঠি তখন আমার কাছে প্রচণ্ড একটা ভয়ের, মানে ভয় লাগছে, আমি জানি না আমি কোনোদিন এতগুলো ক্যামেরা সামনে, রচনা ব্যানার্জি আসবেন আমি কী বলবো। বাট ট্রাস্ট মি, যে মুহূর্তে দিদি স্টেজে এন্টার করলো তোমাদের সাথে এত ভালো করে উনি কথা বলবেন, থ্যাংক ইউ রচনা ব্যানার্জি এবং জি বাংলা, আমি দুজনকেই থ্যাংক ইউ বলবো, যে যেভাবে ওনারা তোমার সাথে কথা বলবেন তোমার মনেই হবে না সামনে কোনো ক্যামেরা আছে। তো আমি খুব সাবলীলভাবেই সবার সামনে সবার সাথে কথা বলি, আর ট্রাস্ট মি ওখানে যাওয়ার পর যে জিনিসটা তোমার সবচেয়ে প্রথম মনে হবে, মনেই হবে না তুমি খেলাটা জেতার জন্য খেলছো, বিকজ ওইখানে
দিদিদের সাথে তোমার এতই কথা হবে, পুরো মজা করে তোমরা খেলাটা খেলবে। যখন আমার শুট মানে শুটটা দেখাবে টিভিতে টেলিভিশনে দেখাবে, তোমরা প্রতিটা মুহূর্তে দেখে এটাই বুঝতে পারবে আমি প্রচন্ড এনজয় করেছি গেমটা। ট্রাস্ট মি, একটুও ভয় লাগেনি ক্যামেরার পর, মানে ক্যামেরা প্রথমবার ফেস করার পর কিছু ভয় লাগেনি। দেখ, আমি আমার সব কিছু দিদির সাথে শেয়ার করলাম, দিদি আমাদের সাথে পুরো গল্প করলো, আমরা প্রচুর খেলা খেললাম এবং তার সাথে প্রচুর গিফটস পেলাম। এবার আমি তোমাদেরকে আমি যে যে গিফটসগুলো পেয়েছি সব কটা আমি তোমাদেরকে ঝটপট করে শেয়ার করে দিচ্ছি। আর যেটা আমি শেয়ার করতে পারছি না, যে গিফটসগুলো অত্যন্ত ভারী এবং বড়, যেটা আমি এখানে নিয়ে আমার কাছে বসতে পারিনি, সেগুলোর আমি একটা ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ফার্স্ট যেটা তোমাদেরকে দেখাবো, দিদি নাম্বার ওয়ানের মেমেন্টো। এটা হয়তো আমার জন্য দি বেস্ট গিফট এভার। আমি এটা নিজের ঘরে একদম সাজিয়ে রেখে দেবো, বিকজ আমি কোনোদিনও ভাবিনি ওই পোডিয়ামে গিয়ে আমি নিজে খেলে আসবো এটা। তো তার সাথে আমি সুগার অ্যান্ড স্পাইসের সাথে পেয়েছি গিফট হ্যাম্পার। এখানে এত কিছু জিনিস ছিল, যদিও ম্যাক্সিমামই আমার পেটে চলে গেছে, যেগুলো অবশিষ্ট আছে আমি শুধু সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই জিনিসগুলি হচ্ছে অবশিষ্ট আছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার কুকুমণি আলতা এবং সিঁদুরের থেকে আমি এই গিফট হ্যাম্পার, এই পুরো বক্সটা পেয়েছি, সব অরগানিক সিঁদুর, স্যানিটাইজার, পাউডার, এভরিথিং, এগুলো আমি পেয়েছি। তারপরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে লাল বাবা রাইসের তরফ থেকে এই 5 কেজি পাশকাঠি চাল, যেটা পেয়েছি প্রচণ্ড ভারী, কষ্ট করে দেখালাম। দেন আমি পেয়েছি এটা হচ্ছে একটা স্যুপ বল সেট পেয়েছি, যেখান থেকে আমি একটা স্যুপ বল আর স্পুন তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর দেখতে, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দের। তার সাথে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটু ভারী, সোজা করে দেখাই, ওটিজি। এটা আমি কুকুমণি আলতা স্পন্সর করেছে, ওটিজিটা আমি গিফট পেয়েছি। তারপরে যেটা পেয়েছি সেটাও প্রচন্ডই ভারী, এটা হচ্ছে এরম কফি বটল, এত বড় বড় দুটো পেয়েছি। তার সাথে আমি একটা ইলেকট্রিক কফি মেকার পেয়েছি, যেটা ভীষণই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। আর যে গিফটসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সেগুলো হচ্ছে একটা অনেক বড় টিভি ক্যাবিনেট পেয়েছি, যেটা আমি ছবি তোমাদের সাথে শেয়ার করে দেব। আরেকটা হচ্ছে আমি কিচেন চিমনি পেয়েছি ভেন্টায়ারের পক্ষ থেকে, ভীষণ সুন্দর দেখতে একটা কিচেন চিমনি। আর তোমরা যদি মনে করো তোমরাও এই ধরনের গেম খেলতে চাও দিদি নাম্বার ওয়ানে গিয়ে, তাহলে তোমরা আমার যে ভিডিওর এন্ডে আমি যে ফর্মগুলো দিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, যা যা বলেছি সেগুলো স্টেপ ফলো করো। আর তার সাথে তোমরা অবশ্যই করে দিদি নাম্বার ওয়ানের নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর যে মেল আইডিটা আছে, নিজের এক কপি ছবি, নাম আর বয়স দিয়ে পাঠিয়ে দিও। বেস্ট অফ লাক। তোমরা, আমি চাই যে যারা যারা খুব খেলতে ইচ্ছুক যেন তোমরা প্রত্যেকে চান্স পাও, তোমাদের ব্যাপক মজা হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরে অন্যদিন আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই।